ভগবতে বাসুদেবায়। আজি যাদব বড় মানে সমস্তে প্রস্তুত হয়ে রয়েছেন জরাসন্ধর সৈন্য সামন্ত মানুষ অটকাইবাই কৃষ্ণকে পঠাই দিয়েছেন বলরাম। প্রভু শ্রীকৃষ্ণ রুক্মিণীকে ধরি চালি যাইছেন। হলে জরাসন্ধ জানি না যে রুক্মিণী রুক্মিণীকে নিয়ে কৃষ্ণ চালি যাইছেন বলে একথা জানি না। সে ভাবুছেন বোধে যাদব মানক সহিত এ কৃষ্ণ আর রুক্মিণী থিবে। তেণু যাদব মানে যেতবে তাকু জরাসন্ধর সৈন্যবলক অটকাউছেন যেজা যেজার অস্ত্রশস্ত্র ধরি আরম্ভ হয়ে যাইছি যুদ্ধ। পরস্পরে ভেট হলে উভয় সৈনী আগে ও গাড়ন্তি সালু দন্ত বক্রবেণী। গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন। এগার সহস্র রাজা তাঙ্ক পছ কতি রথ অশ্ব গজ কেতে কল না ন জানতি। রথ অশ্ব গজ কেতে কল না ন জানতি। রথ অশ্ব গজ কেতে কল না ন জানতি। বাজই বিবিধ বাজ টমক নিশাণ নির্ঘাত শবদ জাড়ি পড়ে বজ্রবাণ। গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন। অবল ছত্র চামর চিড়াল আলম্ব নৃপতি মানঙ্ক আগে দিশই আরম্ভ। নৃপতি মানঙ্ক আগে দিশই আরম্ভ। নৃপতি মানঙ্ক আগে দিশই আরম্ভ। তেণু জরাসন্ধ ক্রোধরে কপাল হয়ে কুমান হে সাল্লুয় কাহকু বি তুমি ছাড়বনি, আজ গোটি গোটি করে সমস্ত যাদবক বিনাশ কর। তেণু সাল্লুয় আদি রাজা মানে যেতে যেতে রাজা মানে দন্ত বক্র সাল্লুয় এমানে সমস্তে ধাইছেন মারিবাপাই। আজ সাল্লুয় অজগব ধনুকু ধরি বিরাট কায় রূপ ধরি ক্রোধরে জর্জরিত হয়ে এথর বাণ বিদ্ধ করছেন। সাল্লুয় বাণ বিদ্ধ করছেন। সহস্র নারা চবিন্ধি বিন্ধিলা ক্রোধরে বিন্ধিলা ক্রোধরে বিন্ধিলা ক্রোধরে। অজগব নামে ধনু ধরি অছি করে ধরি অছি করে ধরি অছি করে। নারা চ আসন্তে দূরু দেখি উগ্রসেন দেখি উগ্রসেন দেখি উগ্রসেন। কতুরি বাণরে কাটি কলে ছিন্ন ভিন কলে ছিন্ন ভিন কলে ছিন্ন ভিন। তা দেখিল জিত হই সাল্লুয় মহাবীর সাল্লুয় মহাবীর সাল্লুয় মহাবীর। পুরি সতে বাণ জচি বিন্ধিলা সত্বর বিন্ধিলা সত্বর বিন্ধিলা সত্বর। আজি যেতেবেলে অজগব ধনুকু ধরি বাণ বিদ্ধ করছেন সাল্লুয় রাজা উগ্রসেন দেখলে বাণ আসুছি তেণু কতুরি বাণকু আজ নিক্ষেপ করছেন রাজা উগ্রসেন। যেতবে কতুরি বাণকু নিক্ষেপ করছেন অজগব ধনু আসি বাণ বাণকু ছিন্ন ভিন্ন করে কাটি দেছেন। সেতবে সেতবে সাল্লুয় আজ নতমস্তক হয়ে যাইছেন তাঙ্ক বাণ কটি যাবার। তা দেখিল জিত হই সাল্লুয় মহাবীর পুণি সতে বাণ জোচি বিন্ধিলা সত্বর পুণি সতে বাণ জোড়ি বিন্ধিলা সত্বর পুণি সতে বাণ জোড়ি বিন্ধিলা সত্বর। কহু কহু পাঁচ সহস্র বাণ করে ধরি হস্ত ব্যগ্রে পেশি দেলা ধনুর্বেদ স্মরি। গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন। বাবল কুন্তম না যে লোহ শস্রে কাণ্ড ওটারি বিন্ধিলা কোপে হইন প্রচণ্ড ওটারি বিন্ধিলা কোপে হইন প্রচণ্ড ওটারি বিন্ধিলা কোপে হইন প্রচণ্ড। তেণু আজ যেতে যেতে বাণ সবু বিন্ধুছেন সাল্লুয় সাল্লুয়ঙ্ক সহিত যুদ্ধ করছেন রাজা উগ্রসেন। কাহিঁকি না যে প্রভুঙ্কর হাত তাঙ্ক মস্তকরে অছি তাঙ্কু বা কি হরাই পারিব। রাজা উগ্রসেন যেতবে মথুরাপুরর রাজা থিলে যেতবে তাঙ্কর যুবা বয়স থিলা সেতবে সেতবে
ତାଙ୍କୁ ତିନିପୁର ଜୟ କରିବାର ଶକ୍ତି ତାଙ୍କ ପାଖରେ ଥିଲା, ଅନେକ ଧନୁବିଦ୍ୟା ତାଙ୍କ ପାଖରେ ଥିଲା, ଅନେକ ଧନୁବିଦ୍ୟା ଶିକ୍ଷା କରିଥିଲେ। ତେଣୁ ତାଙ୍କୁ ହରାଇବା ପାଇଁ ଯେତେ ରାଜା ଚେଷ୍ଟା କରିଥିଲେ ତାଙ୍କୁ କେହି ହରାଇ ବି ପାରିନଥିଲେ। ସମସ୍ତ ରାଜାମାନେ ତାଙ୍କ ପାଖରେ ଶରଣ ପଶିଥିଲେ ସେ ସମୟରେ। ତେଣୁ ଆଜି ଏ ବୟସରେ ମଧ୍ୟ ଯୁଦ୍ଧ କରିବା ପାଇଁ ପଡ଼ୁଛି। ତେଣୁ ରାଜା ଉଗ୍ରସେନ ସମସ୍ତ ବାଣକୁ ସାଲୁଆର ଯେତେ ବାଣ ସବୁ ବାଣକୁ ନିହତ କରୁଛନ୍ତି। ପୁଣି ଦଶ ଗୋଟି ବାଣ ବିନ୍ଧି ନରପତି ସମ୍ଭାଳ ସମ୍ଭାଳ ବୋଲି ସାଲୁଆକୁ ବୋଲନ୍ତି। ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀମଧୁସୂଦନ ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀମଧୁସୂଦନ ପୁଣି ଅର୍ଦ୍ଧ ନିମିଷକେ ଓଟାରି କୋଦଣ୍ଡ ସାଲୁଆକୁ ବିନ୍ଧିଲେ ବାରି ପଞ୍ଚଦଶ କାଣ୍ଡ ସାଲୁଆକୁ ବିନ୍ଧିଲେ ବାରି ପଞ୍ଚଦଶ କାଣ୍ଡ ସାଲୁଆକୁ ବିନ୍ଧିଲେ ବାରି ପଞ୍ଚଦଶ କାଣ୍ଡ। ତେଣୁ ଆଜି ପ୍ରଥମେ ଦଶ ଗୋଟି ବାଣ ବିନ୍ଧିଦେଲେ, ତାପରେ ପନ୍ଦର ଗୋଟି ବାଣ ବିନ୍ଧିଦେଲେ। ଯେ ଦଶ ଗୋଟି ବାଣ ଆଉ ପନ୍ଦର ଗୋଟି ବାଣ ଯେତେବେଳେ ଯାଇଛନ୍ତି, ଯେଉଁ ଅଫେରନ୍ତା ବାଣ ସେ ଯେମିତି ହେଲେ ଯାହାକୁ ଲକ୍ଷ୍ୟ କରି ଆଜି ବିଦ୍ଧ କରିଛନ୍ତି ଉଗ୍ରସେନ। କେଉଁଠି କେଉଁଠି ସେ ସରଗୁଡ଼ିକ ବିଦ୍ଧ ହେଉଛି। ଘୋଡ଼ାଙ୍କ ଉପରେ ଆଠ ଚକେଉ ନବିଶ ଅଖକୁ ଅଠର ପୁଣି ସାରଥି କି ଦଶ ଅଖକୁ ଅଠର ପୁଣି ସାରଥି କି ଦଶ ଅଖକୁ ଅଠର ପୁଣି ସାରଥି କୁ ଦଶ ବିଡ଼କୁ ଦ୍ୱାଦଶ ବାଣ ସିଂହାସନେ ତିନି ଦଣ୍ଡ ପତାକା ଧ୍ୱଜକୁ ପେଶିବେନି ବେନି ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀମଧୁସୂଦନ ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀମଧୁସୂଦନ। ଦଶ ବାଣ ଉପରକୁ ବିଦ୍ଧ କଲେ, ପନ୍ଦର ବାଣ ସାଲୁଆକୁ ବିଦ୍ଧ କଲେ, ଘୋଡ଼ାଙ୍କ ଉପରକୁ ଆଠଟି ବାଣ ବିଦ୍ଧ କଲେ, ଚକଙ୍କ ଉପରକୁ ବିଦ୍ଧ କଲେ, ଏମିତି କରି ସବୁଗୁଡ଼ିକ ସବୁକୁ ଲକ୍ଷ୍ୟ କରି ଆଜି ବାଣ ବିଦ୍ଧ କରିଛନ୍ତି ଉଗ୍ରସେନ। ଏକାବେଳେ ଏତେ ସର ବେଶୀ ଉଗ୍ରସେନ ସମ୍ଭାଳରେ ସାଲୁଅ ବୋଲି କଲେ ଗରଜନ ସମ୍ଭାଳରେ ସାଲୁଅ ବୋଲି କଲେ ଗରଜନ ସମ୍ଭାଳରେ ସାଲୁଅ ବୋଲି କଲେ ଗରଜନ ସେ ବାଣେ ଗଗନ ପଥେ ପକ୍ଷୀ ପ୍ରାୟ ଉଡ଼ି ସାଲୁଅ ନୃପତିର ରଥେ ପଡ଼ିଲେ ଅଜାଡ଼ି ସାରଥି ଅଶ୍ୱତୁଣୀର ଧନୁ ଧ୍ୱଜ ଆଦି ଚାହୁଁ ଚାହୁଁ ନିମିଷକେ ପକାଇଲେ ଛେଦି ଚାହୁଁ ଚାହୁଁ ନିମିଷକେ ପକାଇଲେ ଛେଦି ଚାହୁଁ ଚାହୁଁ ନିମିଷକେ ପକାଇଲେ ଛେଦି। ଏକାବେଳେ ଏତେ ବାଣ ବିନ୍ଧିଲେ, ଚକକୁ ଲକ୍ଷ୍ୟ କରି ଯେତିକି ଚକ ସେତିକି ବାଣ ବିଦ୍ଧ କଲେ, ଅଶ୍ୱମାନଙ୍କୁ ଦେଖି ଯେତିକି ଅଶ୍ୱ ସେତିକି ବାଣ ବିଦ୍ଧ କଲେ, ଏବଂ ସାରଥିକୁ ବାଣ ବିଦ୍ଧ କଲେ, ରଥ ଧ୍ୱଜକୁ ବାଣ ବିଦ୍ଧ କଲେ, ଆଉ ରଥକୁ ମଧ୍ୟ ବାଣ ବିଦ୍ଧ କଲେ। ଏମିତି ସହସ୍ର ସହସ୍ର ବାଣ ଯେତେବେଳେ ଯାଇ ସାଲୁଙ୍କ ରଥରେ ବାଜିଗଲା, ସାରଥିଟି ପ୍ରାଣ ହରାଇଦେଲା, ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଘୋଡ଼ାମାନେ ଟଳି ପଡ଼ିଲେ, ଅଖଚକ ଭାଙ୍ଗିଗଲା, ଆଉ ରଥଟି ପଡ଼ିଗଲା। ଯେତେବେଳେ ରଥରୁ ବିରଥ ହୋଇଗଲା ସାଲୁଅ, ସେତେବେଳେ ରଥ ତଳକୁ ଓହ୍ଲେଇ ପଡ଼ିଲା। ଏଥର ଉଗ୍ରସେନ କହୁଛନ୍ତି, ରହରେ ସାଲୁଅ, ଆଜି ମୋ ହାତରୁ ତୋର ନିସ୍ତାର ନାହିଁ, ଆଜି ତୁ ମରିବୁ ମୋ ହାତରେ। ଯେତେବେଳେ ରାଜା ଉଗ୍ରସେନ ଆଜି କ୍ରୋଧରେ କୋପାନଳ ହୋଇଯାଇଛନ୍ତି, ସେ ବାଣ ବାଜନ୍ତେ ଯାଇ ସାଲୁଅ ବକ୍ଷସ୍ଥଳ ମୂର୍ଚ୍ଛାଗତ ହୋଇ ରାଜା ପଡ଼ିଲା ଭୂତଳ ମୂର୍ଚ୍ଛାଗତ ହୋଇ ରାଜା ପଡ଼ିଲା ଭୂତଳ ମୂର୍ଚ୍ଛାଗତ ହୋଇ ରାଜା ପଡ଼ିଲା ଭୂତଳ। ତେଣୁ ଆଜି ଉଗ୍ରସେନ ହାବଡ଼ା ବାଣ ମାରିଦେଇଛନ୍ତି ସାଲୁଅକୁ। ଯେତେବେଳେ ହାବଡ଼ା ବାଣ ମାରିଦେଲେ, ସେତେବେଳେ ତାଙ୍କ ହୃଦୟରେ ବାଜିଗଲା, ଯେଉଁ ହାବଡ଼ା ବାଣ ବାଜିଲେ କିଛି କ୍ଷତି ହୁଏ ନା, କିନ୍ତୁ ମୂର୍ଚ୍ଛାଗତ ହୋଇଯାଆନ୍ତି। ଆଜି ମୂର୍ଚ୍ଛାଗତ ହୋଇଗଲେ ସାଲୁଅ।
ଯେତେବେଳେ ମୂର୍ଚ୍ଛାଗତ ହେଇଗଲେ ଏ କଥାକୁ ଦେଖି ଦନ୍ତବକ୍ର ଆଉ କ୍ରୋଧକୁ ସମ୍ଭାଳି ପାରିଲେନି। ଆଜି କ୍ରୋଧରେ ଜର୍ଜରିତ ହୋଇ ରଥକୁ ଆଗକୁ ନେଇ ଆସିଲେ। ହେ ଉଗ୍ରସେନ, ଆଜି ଶାଲ୍ୟକୁ ସିନା ତୁ ମୂର୍ଚ୍ଛାଗତ କରେଇଦେଲୁ, ହେଲେ ଆଜି ମୋ ହାତରୁ ତୋତେ କିଏ ରକ୍ଷା କରିବ। ଯେତେବେଳେ ଶାଲ୍ୟ ପରାସ୍ତ ହୋଇଯାଇଛନ୍ତି ସେତେବେଳେ ରାଜା ଦନ୍ତବକ୍ର ଥିଲେ। ରାଜା ଦନ୍ତବକ୍ର ରାଜା ଉଗ୍ରସେନଙ୍କ ନିକଟକୁ ଆସି ପହଞ୍ଚିଗଲେ। ଦନ୍ତବକ୍ର ଦେଖୁଥିଲା ନିଜେ ରଥେ ଥାଇ, ରେ ରେ କାର କରି ମାଡ଼ି ପଡ଼ିଲା ସେ ଧାଇ, ରେ ରେ କାର କରି ମାଡ଼ି ପଡ଼ିଲା ସେ ଧାଇ, ରେ ରେ କାର କରି ମାଡ଼ି ପଡ଼ିଲା ସେ ଧାଇ। ତ୍ରିଂଶ ବଳ ଧନୁ ତାର ଅଛି ବାମ କରେ, ମହାମେଘ ପ୍ରାୟ ବୀର ଗର୍ଜି କୋପ ଭରେ, ମହାମେଘ ପ୍ରାୟ ବୀର ଗର୍ଜି କୋପ ଭରେ, ମହାମେଘ ପ୍ରାୟ ବୀର ଗର୍ଜି କୋପ ଭରେ। ଯେତେବେଳେ ଶାଲ୍ୟଙ୍କର ପରାସ୍ତ ଦେଖିଲେ ସେତେବେଳେ ଆସି ପହଞ୍ଚିଗଲେ ଦନ୍ତବକ୍ର ତାଙ୍କ ଆଗରେ। ଉଗ୍ରସେନଙ୍କ ଆଗରେ କଟୁ ବଚନ କହୁଛନ୍ତି, ରେ ରେ ଉଗ୍ରସେନ, ତୁ ଆଜି ଆସିଛୁ ଆମ ସହିତ ଯୁଦ୍ଧ କରିବା ପାଇଁ, ତେଣୁ କ'ଣ କହୁଛନ୍ତି ଆଜି କଟୁ ବଚନ କ'ଣ କହୁଛନ୍ତି? ଆରେ ଉଗ୍ରସେନ ଟୁ ତୁ ବଡ଼ ପାପିଷ୍ଠ, ଆପଣା ପୁତ୍ରକୁ ଜାଣି କରାଇଲୁ ନଷ୍ଟ, ଆପଣା ପୁତ୍ରକୁ ଜାଣି କରାଇଲୁ ନଷ୍ଟ, ଆପଣା ପୁତ୍ରକୁ ଜାଣି କରାଇଲୁ ନଷ୍ଟ। ତେଣୁ ଆଜି ଦନ୍ତବକ୍ର ରାଜା ଉଗ୍ରସେନଙ୍କ ନିକଟରେ ଆସି ପହଞ୍ଚି ଯାଇଛନ୍ତି। ଆଉ ଉଗ୍ରସେନକୁ କହୁଛନ୍ତି, ରେ ରେ ପାପିଷ୍ଠ, ତୋତେ ପାପୀ କହିବାକୁ ମଧ୍ୟ ଘୃଣା ଲାଗୁଛି। ତୁ ଏତେ ବଡ଼ ପାପୀ ଯେ ନିଜ ପୁଅକୁ ମରେଇ ପାରେ, ଆଜି ଗୋଟେ ଗୌଡ଼ ପାଇଁ, ଗୌଡ଼ ବାଉଡ଼ ହାଉଡ଼ ପାଇଁ ଆଜି ଗୋଟେ ପୁତ୍ରକୁ ମଧ୍ୟ ତୁ ହରେଇ ଦେଇଛୁ, କ'ଣ କହୁଛନ୍ତି? ଗୌଡ଼ ବାଉଡ଼ ସେହି ବନ ପଶୁପତି, ନ ଜାଣନ୍ତି ଧର୍ମ କର୍ମ ସଦା ପାପମତୀ, ନ ଜାଣନ୍ତି ଧର୍ମ କର୍ମ ସଦା ପାପମତୀ, ନ ଜାଣନ୍ତି ଧର୍ମ କର୍ମ ସଦା ପାପମତୀ। ନିଜ ପୁଅକୁ ମୃତ୍ୟୁ ମୁଖରେ ପକେଇଲୁ, ତାପରେ ନିଜ ନାତିମାନଙ୍କୁ ମଧ୍ୟ ମୃତ୍ୟୁ ମୁଖରେ ପକେଇଲୁ। ଯେଉଁ ଗୌଡ଼ ବାଉଡ଼ ସେ କୃଷ୍ଣ ତୋ ପୁଅକୁ ତ ମାରିଲା, ଶେଷରେ ତୋ ନାତିମାନଙ୍କୁ ମାରି ତୋ ବଂଶଟାକୁ ଲୋପ କରିଦେଲା, ତଥାପି ତୁ ତାରି ସାଥିରେ ସାଥୀ ହେଇଛୁ, ତୋତେ ଟିକେ ଲାଜ ନାହିଁ, ତୋତେ ଟିକେ ସରମ ନାହିଁ ରେ ଉଗ୍ରସେନ? ଆଜି କଟୁ ଭାଷା ପ୍ରୟୋଗ କରୁଛନ୍ତି ଦନ୍ତବକ୍ର। ତେଣୁ ଆଜି କହୁଛନ୍ତି, ରେ ରେ ନରାଧମ, ତୋ ଭଳି ପାପିଷ୍ଟ ଏ ସଂସାରରେ କେହି ନାହାନ୍ତି। ଆରେ ଯେଉଁ ବୀରପୁତ୍ର ଜନ୍ମ ଦେଇଥିଲୁ, ଏ ତିନି ପୁରର ରାଜା ଥିଲା, ଯାହାର ନାଁ ଶୁଣିଲେ ସ୍ୱର୍ଗରେ ଇନ୍ଦ୍ର ମଧ୍ୟ ଥରହର ହୁଅନ୍ତି, ଯିଏ ଦେବତାମାନଙ୍କୁ ନିଜ ଆୟତ୍ତରେ ରଖିଥିଲା, ସେଭଳି ପୁତ୍ରକୁ ଆଜି ତୁ ହରେଇ ବସିଲୁ। ଯିଏ ତୋ ପୁତ୍ରକୁ ମାରିଲା ତାକୁ ପୁଣି ତୁ ସାଥିରେ ରଖିଛୁ, ଆଉ ତାଙ୍କ ପାଇଁ ଆସିଛୁ ଆମ ସହିତ ଯୁଦ୍ଧ କରିବା ପାଇଁ। ସେଇ କଂସ ପାଇଁ ଆମେ ଆଜି ଲଢ଼ୁଛୁ, ତାକୁ ଟିକେ ନ୍ୟାୟ ଦେବା ପାଇଁ, ଯେମିତି ଅନ୍ୟାୟରେ ସିଏ ମାରିଛି, ତେଣୁ ସେ ନ୍ୟାୟ ଟିକେ ତାକୁ ଦେବା ପାଇଁ, ସେଇଥିପାଇଁ ଆମେ ଆଜି ଲଢ଼ୁଛୁ ତ ସେ କୃଷ୍ଣ ସହିତ। ହେଲେ ତୁ ତାର ପିତା ହେଇ ଆମ ସହିତ ଆସିଛୁ ଯୁଦ୍ଧ କରିବା ପାଇଁ, କେଡ଼େ ଅଲାଜୁକରେ ତୁ ଆଜି ଏମିତି କଟୁ ଭାଷା ପ୍ରୟୋଗ କରୁଛନ୍ତି। ଆଉ କ'ଣ କହୁଛନ୍ତି ଦନ୍ତବକ୍ର? ଭୁଜ ବଳେ ସାଧ କରେ ପୃଥ୍ୱୀ ନବ ଖଣ୍ଡ, ଅମର ସମ୍ପଦ ଆଣି କରିଥିଲା ରୁଣ୍ଡ, ଅମର ସମ୍ପଦ ଆଣି କରିଥିଲା ରୁଣ୍ଡ, ଅମର ସମ୍ପଦ ଆଣି କରିଥିଲା ରୁଣ୍ଡ। ତାପରା ପୁତ୍ରକୁ ତୋର ବଧିଲା ଶ୍ରୀହରି, ଷଣ୍ଢ ଶକଟା ଚାଣୁର କେଶି ଆଦି କରି, ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀ ମଧୁସୂଦନ, ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀ ମଧୁସୂଦନ। ଆରେ କଂସ ଭଳି ପୁଅ ଯିଏକି ତିନିପୁରକୁ ଜୟ କରିଥିଲେ, ଯାହାର ନାମ ଶୁଣିଲେ ଆଜି ଦେବତା ଦାନବମାନେ ଥରହର ହଉଥିଲେ, ଆଉ ଏ ମଥୁରାପୁରକୁ ଜଗି ରହିଥିଲେ
ষণ্ডাসুর বকাসুর তৃণাবর্ত ধেনুকাসুর প্রলম্বাসুর আজি কেতে দৈত্য মানে সদাসর্বদা জগি রহিথিলে সে অষ্টমল্ল মানুকু বিনাশ করিদেলা সে কৃষ্ণ। তথাপি তু বুঝিপারিলুনি উগ্রসেন, তো নিজ মথুরাপুরকু আজি বিপদ মুখরে পকাইবাকু চাহুছু। তাছড়া মু শুনিথিলি যে পুত্রর পুত্র নাতিমানকু তাঙ্কর গোসাপ মানে বহুত ভালো পাঁতি, কিন্তু তো পাখরে সে ভালো পাইবা নাহি রে উগ্রসেন। তু গোসাপ হেই তো নিজ নাতিমানকু মধ্য তা হাতরে মরাই দেলু। হংস ডিম্ব সে যদি আজি থাকতে তাহলে সে মধ্যে মথুরাপুরকু রক্ষা করে থাকতে, হলে হলে সেই কৃষ্ণ বলরাম হাতরে সে হংস ডিম্ব মধ্যে প্রাণ ত্যাগ কলে। তুকিড়ে অলাজুকটারে নাতিকি মারিলু, তো পুয়কু মারিলু, অষ্টমল্ল মানকু মারিলু, তাপরে বি যে মারিলা তু তা সহিত সাথী হইছু, আউ তা পাই আসিছু যুদ্ধ করিবা পাই আম সহিত, তেণু তো মুখরে টিকে লাজ নাহি, আউরি কোন কহুছন্তি দন্তবক্র। সেই হেতু জরা সন্দ ক্রোধরে সে মজি অষ্টাদশ বার ধাড়ি দেলা সন্য সাজি, অষ্টাদশ বার ধাড়ি দেলা সন্য সাজি, অষ্টাদশ বার ধাড়ি দেলা সন্য সাজি, তা ভয়ে মথুরা গড়ে ন পারিলে রই সমুদ্রে লুচি সন্তি প্রাণ রক্ষা পাই, সমুদ্রে লুচি সন্তি প্রাণ রক্ষা পাই, সমুদ্রে লুচি সন্তি প্রাণ রক্ষা পাই। তেণু রে উগ্রসেন, তোর জাণিবা দরকার যে সেই মথুরাপুরর যে শত্রু সে কৃষ্ণ বলরামকু মারিবা পাই দিন নাহি রাতি নাহি খাইবা নাহি পিইবা নাহি শোইবা নাহি অঠর থর ধাড়ি দেলা সে জরাসন্ধ, অঠর থর ধাড়ি দেলা জরাসন্ধ। আউ সে জরাসন্ধক ভয়রে আজি যাইকি গোটে সমুদ্র মঝি ভিতরে রহিছি, গোটে সমুদ্র ভিতরে রহিছি। সেতিকি কোন বুঝিপারিলুনি উগ্রসেন, আজি এ জরাসন্ধ তোর কেতে মিত্র, হলে তু আসিছু জরাসন্ধ বিরুদ্ধে যুদ্ধ করিবা পাই। তেণু যেতেবেলে দন্তবক্র কটুক্তি ভাষা প্রয়োগ করুছন্তি রাজা উগ্রসেনকু, উগ্রসেন সবু শুণুছন্তি যে জরাসন্ধ অঠর থর ধাড়ি দেলা কেবল মথুরা পাই, মথুরাপুরর ভাগ্য পাই, মথুরাপুরর ভবিষ্যৎ পাই আজি জরাসন্ধ যুদ্ধ করুছি। হলে তু জরাসন্ধকু মিত্র ন ভাবি তু আজি জরাসন্ধকু শত্রু ভাবুছু, তেণু তো ভি অলাযুক এ সংসারের কে না রে উগ্রসেন। আউ কোণ কুচার জরাসন্ধ রাজা রতু করি না দোষ গৌড়ক স্নেহ করিয়া পে যাউ নাশ, গৌড়ক স্নেহ করিয়া পে যাউ নাশ, গৌড়ক স্নেহ করিয়া পে যাউ নাশ, যুগতে সমুধি তোর জরা সন্দরায়ে ছামুকু নেবি তাহার ন কর তু ভয়ে, ছামুকু নেবি তাহার ন কর তু ভয়ে, ছামুকু নেবি তাহার ন কর তু ভয়ে। তেণু আজি দন্তবক্র কৌছন্তি হে উগ্রসেন, সবু কথা জানি সুদ্ধা যে জরাসন্ধ তো মথুরাপুর পাই কেতে কেতে কষ্ট করুছন্তি, না খাইবা অছি না শোইবা অছি, সবুবেলে সে মথুরাপুরর সুখ চাহান্তি। হেলে তু আজি জরাসন্ধকু শত্রু বলি ভাবুছু, জরাসন্ধ পরা তুমর নিজর সমুধি, সমুধিক সহিত শত্রুতা আচরণ করুছু। হে উগ্রসেন, এবে বি সময় অছি, যাও জরাসন্ধক সমুধি বলে থরে ডাকি দিও,
জরাসন্ধ পাখক যাও সমুদি বলে থরে ডাকি দেলা পরে দেখিব সে কেড়ে দয়ালু হৃদয় তাঙ্কর, জরাসন্ধকর কেড়ে দয়ালু হৃদয় নিশ্চিত তুমি ক্ষমা করে দেবে, আউ তুমি পাছটি নেবে, আউ সমুদি হিসাবরে তুমি কোলেই নেবে। যদি তুমি খারাপ লাগুছি লাজ লাগুছি তাহলে আস মো সহিত, মু জরাসন্ধক নিকটক নিয়ে যাবি, আউ তুমি খালি তাকে সমুদি ডাকি টিকে ক্ষমা প্রার্থনা করে দেব। দন্ত বক্র মুখু শুনি এ মন্ত বচন, শুনি এ মন্ত বচন, কোপে চক্ষু রঙ্গ করি রাজা উগ্রসেন, এবে রাজা উগ্রসেন, কোপে চক্ষু রঙ্গ করি রাজা উগ্রসেন, এবে রাজা উগ্রসেন, কোপে চক্ষু রঙ্গ করি রাজা উগ্রসেন, এবে রাজা উগ্রসেন, কইলে রে দন্ত বক্র তোর এড়ে দর্প, আরে তোর এড়ে দর্প, বিষ্ণু নিন্দা করি দুষ্ট অরজিলু পাপ, আরে অরজিলু পাপ, বিষ্ণু নিন্দা করি দুষ্ট অরজিলু পাপ, আরে অরজিলু পাপ, বিষ্ণু নিন্দা করি দুষ্ট অরজিলু পাপ, আরে অরজিলু পাপ, তো ভলি পাপি কি নাশ করিবার পাই, আরে করিবার পাই, নারায়ণ জন্মিছন্তি কৃষ্ণ নাম বহি, আরে কৃষ্ণ নাম বহি, নারায়ণ জন্মিছন্তি কৃষ্ণ নাম বহি, আরে কৃষ্ণ নাম বহি, নারায়ণ জন্মিছন্তি কৃষ্ণ নাম বহি, আরে কৃষ্ণ নাম বহি। যেতবে দন্তবক্র কৌচন্তি হে রাজা উগ্রসেন, যদি তোমাকে লাজ লাগুছি জরাসন্ধক পাখক যাওয়া কাহিঁকি না সবু ভুল করে সারিছ, তেণু আউ ভুল নকরিবা যদি জরাসন্ধ নিকটক যাওয়া লাজ করুছ তাহলে মো সহিত আস, মু তুমি জরাসন্ধক নিকটক নিয়ে যাবি, তুমি ক্ষমা প্রার্থনা করিব। এ কথা শুনে আজ ক্রোধরে জর্জরিত হয়ে যাই উগ্রসেন, উগ্রসেন কুমার রে রে দন্তবক্র মু সবু সহ্য করিবি, মতে যেতে কটুক্তি ভাষা প্রয়োগ করিবু তাকু মধ্য সহিযিবি, মতে যদি মারিবু তাহলে মু সহিযিবি, হেলে বিষ্ণুকর নিন্দা মু কেবে সহি পারিবিনি, তু আজি কেড়ে বড় ভুল করিছু, মো সামনারে মো কৃষ্ণকু নিন্দা করিছু, যে স্বয়ং নারায়ণ এ সৃষ্টি নিয়ন্তা সৃষ্টিকর্তা তাঙ্কু তু নিন্দা করিছু, তেণু আজি আজি মো কবলরু তোতে কেহি বি রক্ষা করি পারিবেনি, কেহি বি রক্ষা করি পারিবেনি, মু সবু সহ্য করিবি, হেলে বিষ্ণু নিন্দা কেবে সহ্য করি পারিবেনি, কোন কহুছন্তি উগ্রসেন? সুন্দর কথা জাণিবা পরবর্তী অধ্যায়ে, আজ তো সময় ইশারা দেলাণি, তেমন আজ বাণীকে বিরাম দেবা, টিকি প্রভুঙ্কর নাম সংকীর্তন করি আজর কার্যক্রম কু সমাপ্ত করিবা। রাধে গোবিন্দ গোবিন্দ বল রে, রাধে গোবিন্দ গোবিন্দ বল রে, রাধে গোবিন্দ গোবিন্দ বল রে, গোবিন্দ গোবিন্দ বল রে, রাধে 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 গো